Hello. Okay, I think I'm in live. Okay. I'm in live. Well, আজকে আসলে আমি কোনো অ্যাডভাইস রিকোয়েস্ট বা কোনো জ্ঞানের কথা বলার জন্য আসলে এখানে আসি নাই। আমি আসলে দুইটা জিনিস শেয়ার করার জন্য এখানে আসা। ফার্স্ট অফ অল, আমি লাস্ট টাইম যে লাইভটা শেয়ার করেছিলাম, ওই লাইভের বেসিসে আমি অনেকের কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছি যে, মানে স্পেশালি যারা মিডিয়াতে কাজ করে, অনেক আপুরা, আমার কলিগরা অনেকে আমাকে এসএমএস করেছে যে কিছু ব্যাপার ক্লিয়ার করতে। সো ওইটার জন্য আসলে ওইটা আছে, প্লাস আরেকটা রিজন আছে, সেটা পরে বলছি। সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে আমাকে মিডিয়াতে আসার পরে অনেক বাজে বাজে অফার, প্রপোজাল দেওয়া হতো আমাকে, অনেক নোংরা নোংরা অফার দেওয়া হতো দেখে আমি অনেক কাজ আমি বাদ দিয়ে দিয়েছি বা আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অনেক প্রজেক্ট থেকে। আসলে মেইন কথা যেটা, সেটা হচ্ছে যে ভালো খারাপ আসলে সবই আছে, মানে এমন না যে সবাই খারাপ বা সবাই ভালো, এরকম ওরকম স্পেসিফিক্যালি আমি কিছু বলিনি। আমার এজেন্ডাটা এটা ছিল যে মানুষকে জানানো, যে মানুষ অনেকে আমাকে বলে যে তুমি কাজ কেন করো নাই বা তুমি কেন কাজ করো না, তোমার তো অনেক পটেনশিয়াল ছিল, তুমি অনেক ট্যালেন্টেড ছিলা, কেন তুমি ইন্ডিয়াতে এত কম কাজ করছো। তো আমি মনে করি যে এই ক্ষেত্রে মনে হয় আমি অনেক আনফর্চুনেট যে আমি অনেক কম কাজ করছি, প্লাস হচ্ছে ওই কম কাজের মধ্যে হয়তো আমার অনেক বাজে প্রপোজাল, আমি অনেক বাজে অফার আমি পাইছি, যেটা হয়তো আমার মতো মানে কম বেশি সবাই পায়। তার মানে এই না যে মানে যারা কাজ করতেছে এখন সবাই মানে নিজেকে স্যাক্রিফাইস করে সবাই কাজ করতেছে, দ্যাটস নট ট্রু। আমার কথা হচ্ছে যে মোস্ট অফ দেম, মানে মিডিয়ার মানে মোস্ট অফ দেম বললেও ভুল হবে, এখন অনেক শিক্ষিত, অনেক ভালো, অনেক ট্যালেন্টেড ডিরেক্টর প্রডিউসাররা আসছে, পড়ালেখা জেনে তারা নাটক মুভি তে ইন্টারেস্টেড হচ্ছে, মুভি বানাতে, নাটক ডিরেকশন দিতে। তো আমি বলবো যে কিছু মডেলস বা কিছু ডিরেক্টর, কিছু গডফাদার, আমার অ্যাকচুয়ালি কখনো কোনো গডফাদার ছিল না, কিছু গডফাদারের কারণে অ্যাকচুয়ালি মিডিয়ার আজকে এই অবস্থা, অনেক আজে বাজে দুর্নাম মিডিয়া সম্পর্কে। তো আমি যেটা ক্লিয়ার করতে চাই যে মিডিয়াতে ভালো কাজ হচ্ছে, মিডিয়াতে ভালো ফ্যামিলির মেয়েরাও কাজ করে, ওরাও আমার মতো হয়তো বাজে অফার পায়, ওগুলাকে নেগলেক্ট করে ওরা অনেক হার্ডল ফেস করে ওরা কাজ করছে, এবং অনেক 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 ট্যালেন্টেড অনেক মেয়ে আছে যারা অনেক ভালো ফ্যামিলি বিলং করে, ওরা অনেক ভালোভাবে কাজ করছে। সো এই জিনিসটা ক্লিয়ার করা দরকার ছিল যে, কারণ সে এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আমি শুনেছি যে অনেকগুলো গ্রুপে আমার ভিডিওটা শেয়ার করে বলা হয়েছে যে দেখো মিডিয়ার মেয়ে মানেই ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস ইউর সেলফ, এবং মানে সোজা কথা নিজেকে বিক্রি করে তোমার মিডিয়াতে কাজ করতে হবে, দ্যাটস নট ট্রু। কারণ হচ্ছে আমি যতগুলো কাজ করেছি, আমি বাংলালিঙ্কের সাথে 5 বছর কি 7 বছরের মতো চুক্তিবদ্ধ ছিলাম, বাংলালিঙ্ক আমাকে দে ট্রিটেড মি লাইক আ প্রিন্সেস, মানে বাংলালিঙ্কের কাছে আমি অনেক বেশি গ্রেটফুল। আজ পর্যন্ত বাংলালিঙ্ক থেকে আমি কোনো নোংরা প্রপোজাল পাইনি, বাংলালিঙ্কের প্রত্যেকটা মানুষ, স্পেশালি ক্যারটের সানিয়াত ভাইয়া থেকে শুরু করে, তারপর আমাদের যে ইরাম ইকবাল, তারপর আমার যে ডিরেক্টর ছিল কিসলু ভাই, রনি ভাই তার অ্যাসিস্ট, তাকে অ্যাসিস্ট করতো, প্রতিটা মানুষ আমাকে, আমি অনেক অনেক অডিশন দিয়ে হাজার হাজার মডেলের মধ্যে আমি সিলেক্টেড হয়েছিলাম। আই রিমেম্বার 3 দিন পর পর 3 দিন আমাকে অডিশন দিতে হয়েছিল, সেখানে কিন্তু কোনো আমার কিন্তু কোনো স্যাক্রিফাইস করতে হয়নি, আমি আমার নিজের যোগ্যতা, নিজের লুকস দিয়ে আমি, আমার মনে আছে যে শেষ পর্যন্ত লাস্ট দুইজন ছিল, সেটা ছিল আমি আর সারিকা, আমরা লাস্ট পর্যন্ত ফাইট করছিলাম, ফাইনালি লাকিলি আমি কাজটা করার সৌভাগ্য হয় আমার। এবং আমি বলবো যে আমি মানে অনেক বেশি লাকি, কারণ হচ্ছে যে লাক্স থেকে আই থিঙ্ক আমার মতো এরকম বাংলা লিঙ্কের এরকম সোলো অ্যাড সোফার আই আই নো যে কেউ করেনি, আমি একাই কাস্টমার কেয়ার করেছি এবং এখনও আমি মানুষের কাছ থেকে অনেক ভালো রেসপন্স পাই। তো আমি কিন্তু কোনো স্যাক্রিফাইস করে বাংলালিঙ্কের কাজটা করিনি, আমি কিন্তু খুব সম্মানের সাথে, খুব কি বলবো মানে খুব পিসফুলি আমি কাজটা করেছি, অ্যান্ড স্টিল পিপল লাভ মি, অ্যান্ড প্রতিদিনই অলমোস্ট আমি অনেক 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 টেক্সট মেসেজ পাই যে
ওই ওই টিভি সিটা দেখার পর থেকে তারা দে বিকেম মাই ফ্যান। তো আমি বলবো যে আমি যে কয়েকটা কাজ করেছি বা ফিউচারে হয়তো করব, আই হোপ মানে যদি ওরকম ভালো অফার থাকে, খারাপ কোনো অফার না থাকে, ডেফিনেটলি করবো। আর যতগুলো কাজ করেছি প্রত্যেকটা কাজই আমি বলবো যে কোনোটার মধ্যে ওরকম কোনো বাজে কিছু ফেস করিনি দেখেই কিন্তু কাজগুলো আমি করেছি। তার মানে যে এই না যে যাই করেছি আমি আমার লাইফে, সোফার আমি মিডিয়াতে এসেছি 2007-এ, খারাপ কাজ করেছি। সো আমার মতো এরকম অনেক 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 ভালো ট্যালেন্টেড ভালো ফ্যামিলির মেয়ে আছে যারা মিডিয়াতে কাজ করছে। অ্যান্ড আমি বলবো যে মিডিয়া, আই থিঙ্ক মিডিয়ার এই এই ফ্যামিলির মেয়েগুলো যদি, আমি মানে চাই, মন থেকে চাই যে ভালো ফ্যামিলির মেয়েরা কাজ করুক, এবং আমি চাই যে আরও ভালো অনেক ফ্যামিলির মেয়েরা আসুক মিডিয়াতে, যাতে মিডিয়ার এই এই যে বাজে বদনাম দুর্নামটা যাতে মিডিয়ার, আচ্ছা অনেক অনেক আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন, আই হোপ আমি ট্রাই করব আপনাদের কমেন্টগুলো পড়ার। ইনিজ আরেকটা যেটা, সো আমি এটা ক্লিয়ার করছি যে অনেকে অনেক মিডিয়ার অনেক কলিগ আমাকে SMS করেছো, যাতে আমি জিনিসটা ক্লিয়ার করি যে অ্যাকচুয়ালি সবাই খারাপ না। হ্যাঁ আসলেই অ্যাকচুয়ালি সবাই খারাপ না, মিডিয়াতে অবশ্যই 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 অনেক ভালো, অনেক যোগ্যতা দিয়ে যারা কাজ করছে মেয়েরা আছে, এবং আই হোপ অ্যান্ড বিলিভ যে আরও অনেক ভালো করবে এরা। আর মিডিয়ার যে গুটি কয়েক মডেল যারা মিডিয়ার পরিবেশটা নোংরা করছে, ওই ওই সংখ্যাটা অনেক কমে আসবে। যদি মানে এখন যদি কোনো ভালো ফ্যামিলির মেয়ে দেখে থাকো, ওর কাছে আমার রিকোয়েস্ট যে মিডিয়াটাকে খারাপ না ভেবে মিডিয়াতে আসো, কাজ করো। আমি চাই যে ভালো ভালো ফ্যামিলির মেয়েদের সংখ্যা অনেক বেশি বাড়ুক, যাতে আমার পাল্লাটা একটু ভারী হোক এবং খারাপের এগেনস্টে যাতে আমরা ফাইট করতে পারি। আচ্ছা এইটা গেল একটা ইস্যু, আই হোপ আমি ক্লিয়ার করতে পেরেছি যে ভালো কাজ হচ্ছে মিডিয়াতে এবং ভালো কাজ হবে ফিউচার ইনশাল্লাহ, যদি কিছু মডেলস অ্যান্ড কিছু ডিরেক্টরকে আই থিঙ্ক ওদেরকে পানিশ করা হোক বা সামথিং কিছু একটা। আচ্ছা সেকেন্ড যেটা বলতে চাই সেটা হচ্ছে, আচ্ছা আমি একটা স্টেটাস দিয়েছিলাম অ্যারবদের নিয়ে, অ্যান্ড ওইটার পরে আচ্ছা আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে অনেকের ধারণা যে আমরা নিউজ করার জন্য হয়তো এসব করি বা সামথিং। আচ্ছা আপনারা কি জানেন যে কীভাবে আসলে নিউজটা হয়? ওকে আমি ক্লিয়ার করি, অনেকে আমাকে বলেছেন যে ও আচ্ছা উনি এখন মিডিয়াতে কাজ করেন না, ব্লা ব্লা ব্লা, এর জন্য নিউজ হওয়ার জন্য, অ্যাটেনশন পাওয়ার জন্য এসব করছেন। আচ্ছা ফার্স্ট অফ অল আমি যখন, আমি যদি চাই, আমি কেন ভাই মালয়েশিয়াতে পড়ে আছি? আমার যদি মিডিয়াটা আমার যদি মেন প্রায়োরিটি হইতো, আই ডু লাভ মিডিয়া, ইটস ট্রু, বাট যদি আমার অ্যাটেনশনই পাওয়া লাগতো, প্রতিদিন আমার নিউজেই আসতে হতো, তাহলে আমি কেন বাংলাদেশে গিয়ে কাজ করি না? কেন আমার এরকম অনেক মানুষ আছেন, অনেক আর্টিস্ট আছেন যারা এভরি সিঙ্গল ডে দে ওয়ার্ক। আমি তো চাইলে, আমার কি মানে আপনাদের কি মনে হয় না যে আই এম নট কেপেবল যে আমি প্রতিদিন কাজ করতে পারবো? ইয়েস আই থিঙ্ক আই এম কেপেবল অফ ডুইং দ্যাট, বাট আমি এখানে পড়াশোনা করছি, আমি মালয়েশিয়াতে পড়ে আছি, আপনাদের সাথে কানেক্ট, এই যে লাইভ করছি, আপনাদের সাথে কানেক্টেড হয়ে থাকতে ভালো লাগে, যখন নিউজ হয় তখনও ভালো লাগে। বাট আমরা কিন্তু কখনো কোনো জার্নালিস্টকে বলি না যে আমার নিউজটা করেন। হ্যাঁ যখন আমরা কোনো নতুন কাজ করি তখন আমরা চাই যে মানে বেস্ট নিউজ পেপারটাতে আমার নিউজটা আসুক, জনগণ জানুক, আমার ফ্যান্সরা আমার ফলোয়ার্সরা জানুক যে আমি কি করছি, আমার নতুন কি কাজ আসছে। এর বাইরে যে নিউজগুলো হয়, যেমন আপনারা আমার যে নিউজটা নিয়ে অনেক অনেকে অনেক আজে বাজে কমেন্ট করছেন, এই যে অ্যারাবদের, মানে আমি আই ডিডন্ট নো যে বাংলাদেশে আসলে অ্যারাবদের এত সাপোর্টার অর মানে মানে এত অ্যারাব অ্যারাব ফ্যান যে এত আছে আমি জানতাম না। আমি ভাবতাম যে হয়তো বাংলাদেশে বাংলাদেশের প্রেমিকই মানে বাংলাদেশকে ভালোবাসে এমন মানুষই বেশি। কারণ হচ্ছে ওই নিউজটা সম্পর্কে আমি একটু ডিটেলে বলতে চাই, সেটা হচ্ছে যে আমি আমি মালয়েশিয়াতে থাকি, আমি সারডাঙে থাকি, অ্যান্ড আমার সাথে আমার ফ্রেন্ডরাও দেখেছে যে যখন আমরা বাইরে যাই বা কোথাও আড্ডা দিই, অ্যারাবরা আমাকে কীভাবে দেখে বা কীভাবে চেক আউট করে, ইটস রিয়েলি ডিসকাস্টিং। অনেক মেয়েরা ওই যে নিউজটা হয়েছিল Priyo.com-এ, Priyo.com ছাড়াও আরও অনেক কয়েকটা অনলাইনে আমি দেখেছি নিউজ হয়েছে, তো অনেক মেয়েরা ওখানে লিখেছে যে আমি মালয়েশিয়াতে থাকি, আমার সাথে কখনো এরকম হয় নাই। আচ্ছা ফাইন, আপনার সাথে এরকম কখনো হয় নাই তার মানে যে আমার সাথে হবে না, এটা কি কোথাও লেখা আছে? ফার্স্ট অফ অল সেকেন্ডলি আই ডোন্ট নো আপনি কোথায় থাকেন, হয়তো লোকেশনটা আপনি মানে আপনি কোথায় আছেন ওইটাও এখানে ম্যাটার করে। কারণ হচ্ছে আমি যে যেটা জায়গাটা থাকি ইটস অলমোস্ট লাইক এ গ্রাম,
সারডাং। সো এই জায়গাটা মানে একদমই সেফ না, এখানে নিগ্রো থেকে শুরু করে ব্ল্যাক প্লাস অ্যারাবের সংখ্যা অনেক বেশি। অ্যান্ড আমি যখন মানে নর্মালি হাঁটতে গেলেও দেখা যায় যে খুব নর্মালি খুব সিম্পল খুব মানে সোবার কাপড় পরে বের হইলেও দেখা যায় যে খুব সোবারভাবে বের হইলেও দেখা যায় যে খুব নোংরাভাবে চেক আউট করতেছে, খুব বাজে প্রপোজাল দিচ্ছে। আমার একটা এক্সাম্পল দিতে চাই যে আমার বাসার নিচে, আমি আমি যেখানে থাকি ওয়ান সাউথে ফ্ল্যাগশিপে, আমার বাসার নিচে একটা পাকিস্তানি দোকান আছে। আমি একদিন ওখানে খেতে যাই, ওটার মালিক আমার পিছনে লাগে অ্যান্ড সে আমার কাছ থেকে বিল নিতে চায় না, দিনের পর দিন এটা করতে থাকে। অ্যান্ড ফাইনালি ওদের একটা স্টাফ আমাকে তার কার্ড দেয় যে আমাদের মালিক আপনার সাথে কথা বলতে চায়। তো আই নেভার কলড হিম, অ্যান্ড আমার যেটা হয় যে আমি বুঝতে পারি যে ওর এজেন্ডা কী। অ্যান্ড আমার যেটা হয়, আমি বাসায় রান্না করি না, আমার অলমোস্ট অফ দ্য টাইম বাইরেই খেতে হয়। সো যখন আমি বুঝি তখন আমি আমার ওই দোকানটাতে যাওয়া, ওই রেস্টুরেন্টটাতে যাওয়া বন্ধ হয়ে যায়, আমি বন্ধ করে দিই যাওয়া। তো এরকম মানে অহরহ হচ্ছে এরকম, মানে এখন আমার কথা হচ্ছে এটাই যে একটা নিউ একটা ভুল ইনফরমেশন একটা জাতি বা গোত্র সম্পর্কে দিয়ে আমার বেনিফিটটা কি? আপনারা যেরকম বলেছেন যে হ্যাঁ এটা একটা বানানো নিউজ, আরবরা এরকম না, দেন ফাইন, আপনারা এখানে আসেন, সারডাংয়ে আসেন, হয়তো ছেলেদেরকে কিছু করবে না, আই ডোন্ট নো, কারণ আরবদের সম্পর্কে আমি জানি না আপনাদের ধারণা কী, কারণ এরা ছেলেদেরকেও ছাড়ে না, টু বি ভেরি অনেস্ট। ওরা ছেলে মেয়ে মানে যেটাই পায় ওরা, আই ডোন্ট নো, আমি মানে আই কান এক্সপ্লেইন, বাট মানে আপনারা তো বুঝতে পারতেছেন, মানে দে আর ডিসগাস্টিং। আপনাদের যদি মানে বিশ্বাস না হয়, আপনারা আপনাদের বোন বা কোনো ফিমেল রিলেটিভকে পাঠান এখানে সারডাংয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা ক্লিয়ার হবে। আর যেটা আমাকে বলেছে যে নিউজের ব্যাপারটা যে মানে আমি নিউজ করিয়েছি বা সামথিং, টু বি ভেরি অনেস্ট, আমরা আসলে কখনো নিউজ করাই না। আমার আমি যে স্টেটাসটা দিই সেটা যদি কোনো জার্নালিস্টের ভালো লেগে থাকে, যেমন প্রিয় ডট কম খুবই আমার পছন্দের একজন একটি অনলাইন অনলাইন সাইট, মানে এখানে যে নিউজগুলো করা হয় মোস্ট অফ দ্য টাইম দেখা, মানে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আমাদের থেকে পারমিশন নেওয়া হয় যে আমার কোনো একটা স্টেটাস ওর ভালো লাগলো, লিখলো যে আমাকে টেক্সট করলো, আমার একটা মেসেজ পাঠালো যে আপু এটা কি আমরা নিউজ হিসেবে ইউজ করতে পারি কি না। সো ওয়াই শুড আই সে নো? কারণ হচ্ছে যে ওদের হয়তো ভালো লাগছে, হয়তো ওদের মনে করছে যে এই নিউজটা যদি ছাপা হয় তাহলে মানুষ পড়বে, তাহলে ওরা হয়তো মনে করে যে আমার নিউজটা মানুষ পড়বে দেখে নিশ্চয় ওরা ছাপছে। তার মানে কি এই যে আমরা ওদেরকে বলতেছি যে আমাদের নিউজ করেন বা আমরা নিউজে আসতে চাই দেখে একটা বানোয়াট গল্প বলে আমরা আসতেছি নিউজে, দ্যাটস নট ট্রু। আমার প্রিয়তে এর আগে যতগুলোই নিউজ হয়েছে বা সামথিং আমার স্টেটাস থেকে যে নিউজগুলো করা হয়েছে, আমাকে যদি ওরা নাও পেয়েছে, ওরা স্টেটাস মানে ওরা নিউজটা করে আমাকে জানিয়েছে যে আপু আপনার নিউজটা আপনাকে পাচ্ছিলাম না, আপনাকে রিচ করতে পারছিলাম না, সো আমরা নিউজটা করেছি, ইজ ইট ওকে অর নট। সো আমার যেটা মনে হয় যে যারা মিডিয়াতে কাজ করেন ওদের লাইফ সম্পর্কে লেখার রাইট ডেফিনেটলি একজন সাংবাদিকের আছে, সেটা আই ক্যান সে নো। যদি যদি আমার মানে কয়েকদিন আগে একজন সাংবাদিক প্রিয়র ডট কমের একজন সাংবাদিক কুদরত ভাইয়া মানে পোস্ট করেছিল, একটা স্টেটাস দিয়েছিলেন যে উনি একজনের কিছু সেলিব্রিটি নিউজ নিয়ে ফেসবুক পোস্ট নিয়ে কিছু নিউজ করেছেন দেখে ওইসব সেলিব্রিটি তার সাথে কথা বলে নাই বা ব্লক করে দিচ্ছে সামথিং, বাট ওয়াই? আপনি যেহেতু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন তার মানে ইউ আর ওকে উইথ ইট, এটা নিয়ে যদি নিউজ হয় তাহলে আপনার সমস্যা কী? আপনি তো হাজার হাজার মানুষ, আপনার হাজার হাজার ফ্যান ফলোয়ার্স যদি দেখতেই পাচ্ছে, সো এটা অফিসিয়ালি যদি নিউজ হয় তাহলে আমার মনে হয় না এখানে কোনো ভুল আছে। আর আপনার যদি পার্সোনাল জিনিস আপনি শেয়ার নাই করতে চান তাহলে আপনি কেন ফেসবুকে দিচ্ছেন? তা আমি যেটা বলতে চাই যে আমরা অ্যাকচুয়ালি এই ধারণা থেকে আপনারা বের হয়ে আসেন যে অ্যাকচুয়ালি নিউজগুলা যখন আমরা কাজ করি, নতুন কোনো কাজ করি, তখন আমাদের জার্নালিস্ট ভাইরে আমাদেরকে বলেন যে আপু আপনি যদি নতুন কাজ করে থাকেন আমাদেরকে জানাবেন, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। বাট যখন আমাদের কোনো স্টেটাস থেকে নিউজ হয় তখন কিন্তু সেটা আমরা করাই না বা আমরা ইনসিস্ট করি না যে আপনি এটা নিউজ করেন, তখন জার্নালিস্টরাই আমাদের কাছ থেকে হয়তো ওই ওই স্টেটাসটা বেসড করে ওনারা নিউজ করেন অথবা আমাদের পারমিশন নেন যে আচ্ছা আপু এই নিউজটা করবো নাকি। বা যেমন অ্যারাবদের নিয়ে আমি যে স্টেটাসটা দিয়েছিলাম, তখন প্রিয় ডট কম থেকে শিবলি ভাই আমাকে আমাকে নক করেছিল, আর আমি তাকে ডিটেলটা বলি যে অ্যাকচুয়ালি আমি এটা ফেস করেছি। ইভেন কি আমার মনে হচ্ছিল যে আই শুড কমপ্লেন টু পুলিশ, বাট আমি ওই দিনই দেখা গেল যে পুলিশই পুলিশের গাড়ি থেকে গ্লাস নামায় শীষ দিচ্ছে। তো
আপনি কাকে কমপ্লেন করবেন? অ্যান্ড আমাদের ওই জায়গাটা সারডাং থেকে, মানে আমি যেখানে থাকি ওখান থেকে, যেখানে ইউজুয়ালি আমি কাঁচা বাজার বা নর্মালি গ্রসারি শপিংয়ের জন্য যাই, মাঝে মাঝে দেখা যায় যে বিদেশে থাকা হয়, অনেক খাওয়া হয়, অনেক ওয়েট গেইন করছি, অনেক খাচ্ছি, স্বাস্থ্যবান হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো দেখা যায় যে মাঝে মাঝে ইচ্ছা হয় যে আচ্ছা হেঁটে হেঁটেই একটু যাই, একটু শপিং করে নিয়ে আসি বা মানে ঘুরে আসি সামথিং। তখন দেখা যায় যে আমি যেখানে থাকি মন সাউথ থেকে, ওখানে সাউথ সিটি, মানে যারা মালয়েশিয়াতে থাকেন বুঝবেন, সাউথ সিটিতে যেতে একটু সময় লাগে, বাট জায়গাটা অনেক অনেক নিরিবিলি, প্লাস হচ্ছে একটু মানে অন্ধকার টাইপের, রাতের বেলা একটু মানে ভালোই অন্ধকার থাকে। শুধু রাতের বেলায় না, ইভেন ওই জায়গাটা থেকে বিকালবেলাও এমন হয়েছে যে অনেক হাইজ্যাকার অনেক মেয়ের চেন টান দিয়ে নিয়ে গেছে বা টাকা পয়সা এগুলো নিয়ে গেছে। তো ওই জায়গাটা অ্যাকচুয়ালি খুব খারাপ। সো ওখানে যদি একটা এরা বেসে আমাকে খুব বাজেভাবে টিজ করে, ফ্লার্ট করে, অ্যান্ড এটা নট অনলি ওয়ান ডে, এরকম অনেক অনেক দিন হয়েছে এবং হচ্ছে যে যে আমি এরকম শপিং করতে গেলাম বা আমি নিচে হাঁটতে গেলাম, তখন দেখা গেল খুব নোংরাভাবে মাঝখানে তো একটা একটা আই ডোন্ট নো সে কোন দেশের কালো ছিল, এসে বলতেছে যে আই ক্যান ডু ইট ভেরি ওয়েল, গিভ মি ইওর নাম্বার, এই সেই। তো আমি একটা মেয়ে, আমি একলা হাঁটতেছি, আমার কিন্তু আই কান্ট শাউট, আই কান্ট প্রোটেস্ট, যে আমার ওই দিনই আসলে আমার মনে হয়েছে যে আমরা মেয়েরা আসলে এভরি সিঙ্গেল ডে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আমরা মেয়েরা যতই বলি যে উই আর ইকুয়াল, মানে ছেলে ছেলে মেয়ে সবাই আসলে ইকুয়াল, ইটস নট ট্রু, কারণ ফিজিক্যালি উই আর নট ইকুয়াল। তো আমার যেটা মনে হয় যে আপনারা যে কমেন্ট করেছেন, অনেক নোংরা নোংরা কমেন্ট করেছেন, আমাকে টেক্সট করেছেন, মানে আমি অবাক যে আপনাদের দেশের একজন মেয়ে বাইরে এসে ভিকটিম হচ্ছে এই বাইরের কান্ট্রির এইসব লুজারদের কাছে, অ্যান্ড আপনারা মানে কষ্ট পাওয়ার থেকে, আমাকে মেন্টালি সাপোর্ট দেওয়ার থেকে আপনারা উল্টা আমাকে অনেক নোংরা নোংরা SMS করেছেন যে তুই মনে হয় এভাবে তুই তুকারি করেছেন আপনারা, যে তুই মনে হয় নিজেরে কি মনে করিস, এই সেই, তুই মনে হয় নোংরা কাপড় পরেছিলি। আচ্ছা আমি যদি নোংরা কাপড় পরে থাকি তাহলে তনুর মতো এরকম একটা, তনু তো পর্দা করতো, তাহলে তনুকে কেন রেপ করা হলো? এই কোয়েশ্চনটা এর আগেও আমি করেছি, এখনও করছি, যে তনুকে কেন রেপ করা হলো। অ্যাকচুয়ালি এটা আসলে কাপড়ের মানুষের অ্যাটায়ার দিয়ে আসলে মানুষকে জাজ করা উচিত না, প্লাস হচ্ছে অ্যাকচুয়ালি এখনকার ছেলেরা আসলে অ্যাটায়ারের দিকেও মানে মানে ইম্পর্টেন্স দেয় না। ওদের কথা হচ্ছে একটা মেয়ে দেখলেই হইলো, সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, ফ্লার্ট করতে হবে, দ্যাটস ইট। সো ওই ওই দিন ওই স্টেটাসটা দেওয়ার রিজন ছিল আই ওয়াজ সো পিসড, যে খুবই বিরক্ত ছিলাম আমি, যে একটার পর একটা এরকম হচ্ছে হচ্ছে, যেমন পাকিস্তানি রেস্টুরেন্টের কথা যেটা বললাম, এখানে যারা থাকে চিনবে হয়তো কাকমি, ওখানকার যে মালিকটা, সে আমাকে অনেক দিন দেখা যেত যে সে যখন থাকতো না আমি ট্রাই করতাম, সে যখন থাকে না তখন গিয়ে খাই, পরে দেখতাম সে CCTV ক্যামেরায় যখন দেখতো যে আমি আসছি ওখানে, সে ওদের ওর স্টাফদেরকে বলে দিত যে ওর থেকে কোনো টাকা রাখবে না। মানে এটা হচ্ছে আমাকে এক ধরনের ওয়ান কাইন্ড অফ লোভ লাগানো আর কি, যে হ্যাঁ আমাকে দিনের পর দিন ফ্রি খাওয়াবে, ফ্রি খাওয়ায় হয়তো নোংরা একটা প্রপোজাল দিবে, অ্যান্ড আই হ্যাভ টু ডু দ্যাট। সো আমি যেটা করছি, আমি কয়েকদিন যাওয়ার পর আমি যখন দেখছি যে এভরি সিঙ্গেল ডে দে আর ডুইং দ্য সেম, আমার থেকে টাকা রাখছে না, বলতেছে আমাদের বস বলছে তোমার থেকে টাকা রাখা যাবে না, আর টাকা রাখলে আমাদের চাকরি খেয়ে ফেলবে, অ্যান্ড ফাইনালি তারা যেটা করছে আমাকে কার্ড দিছে, তাকে কল দিতে বলছে, বাট আমি কল দিই নাই, অ্যান্ড আমি 2-3 মাস টানা আর কি ওখানে যাওয়া বন্ধ করে দিছে, অনেক কষ্ট করে অনেক দূরে গিয়ে আমার খেতে হয়েছে। সো এই দুটো জিনিস আমার ক্লিয়ার করা ছিল। আপনারা যেটা মনে করেন যে আমরা নিউজ করাই, অ্যাকচুয়ালি আমরা নিউজ করাই না, আমাদের নিউজ সাংবাদিক ভাইদের কাছে যদি ভালো লেগে থাকে, মনে হয় যে মানে এই নিউজটা করলে মানুষ পড়বে বা দেখবে, তখনই তারা আমাদের নিউজটা করেন, অ্যান্ড আমাদের থেকে পারমিশন নেন যেটা করা করবো নাকি। আমরা কখনই তাদেরকে ইনসিস্ট করি না বা নিউজে আসার জন্য। ভাই আমি যখন, আমি স্পেশালি বলতে পারি যে আমি যখন বাংলালিঙ্ক করছি, আমার যখন বাংলালিঙ্ক অ্যাপটা অন এয়ার হলো, আমি যদি চাইতাম আমি হাজার 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 কাজ করতে পারতাম, আমি চিন্তা করতে পারতাম যে আমার আমার টপে থাকতে হবে, আমার আমার এক নম্বর হইতে হবে, আমি কখনোই টপ হইতে চাই নাই, আমি কখনোই মিডিয়ার
আমার যারা কলিগস আছে তাদেরকে কখনো আমি কম্পিটিটর মনে করি নি, আমি কখনো চাইনি যে আমি ফার্স্ট হব। আমি বাংলা লিঙ্ক করছি, এত বড় বড় একটা অ্যাড করছি অ্যান্ড এত ভালো রেসপন্স, এবং বাংলালিঙ্ক অলসো অ্যাডমিট যে ওদের ওয়ান অফ দ্য বেস্ট টিভিসি আমার টিভিসিটা, বাংলালিঙ্ক কথা কাস্টমার কেয়ারের কথা দিলাম। তো আমি কি চাইলে পারতাম না হাজার হাজার লাখ লাখ কাজ করতে, লাখ লাখ টাকার ব্যাংকে আমার রাখতে, হাজার হাজার লাখ লাখ টাকার মালিক হতে? বাট আমি যেটা করেছি, আপনারা দেখেছেন যে বাংলালিঙ্ক, আমার যখন বাংলালিঙ্ক অন এয়ার হয় আমি কয়টা কাজ করছি, আমি কয়টা টিভিসি করছি, হাতে গোনা একটা দুইটা। অ্যান্ড আমি অলওয়েজ অ্যাকচুয়ালি আমার পার্সোনাল লাইফকে ভ্যালু দিছি, পার্সোনাল লাইফ ওয়াজ মাই ফার্স্ট প্রায়োরিটি। আমি কখনোই চাই নাই যে আমি একদিকে পুরোপুরি কনসেন্ট্রেট করি, আমার পড়াশোনা, আমার ফ্যামিলি, আমার পার্সোনাল লাইফ লাইক রিলেশনশিপ, আমি সবসময় এগুলাকে বেশি প্রায়োরিটি দিছি। ইটস নট যে মিডিয়াকে আমি ছোট করতেছি, মিডিয়াকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। এই জন্য আমার অনেক কষ্ট লাগে যে এত ভালোবাসার একটা জায়গা থেকে যখন নোংরাভাবে কমেন্ট পাই বা এত বাজে অফার পাই, বা কাজ করতে গেলে যখন বলে যে তুমি এত টাকা দিয়ে কী করবা, তোমার বাপের তো অনেক আছে এই সেই, তোমার বাপ অ্যাম্বাসেডার, তুমি তোমার এত টাকা কেন দরকার এই সেই, প্লাস অনেক নোংরা অফার দেয়, তখন অনেক কষ্ট লাগে যে এই জায়গাটা আসলে অনেক কষ্ট করে আসলে আমি আজকে মিডিয়াতে কাজ করছি, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করছে দেখে আসলে পাঁচটা মানুষ হলো আমাকে চেনে। তো কষ্টটা এখানেই যে এত ভালোবাসার জায়গা থেকেও কেন এত নোংরা নোংরা অফার পেতে হবে, কেন কোয়ালিটি থাকা সত্ত্বেও আমাকে একটা বড় প্রজেক্ট থেকে বাদ দিয়ে দেওয়া হবে জাস্ট বিকজ অফ আমি ওদের কথা শুনি নাই বা ওদের নোংরা কোনো প্রপোজালে রাজি হই নাই। সো এই জিনিসগুলোই ক্লিয়ার করতে চাইছিলাম যে আমি যদি চাইতাম, আমি যদি চাই এখনও আমি বাংলাদেশে গিয়ে কাজ করতে পারি। এখনও আই মাস্ট অ্যাডমিট যে আই এম ভেরি লাকি যে এখনও অনেক ডিরেক্টররা আমাকে নক করেন, আমাকে নিয়ে কাজ করতে চান, মুভির অফার, টিভিসির অফার, নাটকের অফার দেন। আই এম সো গ্রেটফুল টু ইউ গাইজ যে আপনারা এখনও আমাকে মানে কাজ করার যোগ্য মনে করেন। সো আমার যারা মানে ফ্যান আছেন বা যারা অনেক আজে বাজে কথা বলছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ইফ আই ওয়ান্ট আই ক্যান ওয়ার্ক। আমার একটা মানে বানোয়াট গল্প বানায় আসলে আমার অ্যাটেনশন পাওয়ার দরকার নেই, আল্লাহ আমাকে অলরেডি অনেক অ্যাটেনশন পাওয়ার যোগ্য করে বানাইছেন আলহামদুলিল্লাহ। আমার অ্যাটেনশন পাওয়ার জন্য ভুল বা মিথ্যা কিছু স্প্রেড করার দরকার নেই। এনিওয়েজ অনেক বকবক করলাম, আচ্ছা আপনাদের স্টেটাস সরি কমেন্ট পড়ি। ও আচ্ছা ওকে, সবাই চেতে যাচ্ছে। ইউ ওমার শারিফ, ইউ লুকিং অসাম, থ্যাংক ইউ। জহির বিডি, আপনাকে অনেক সুন্দর আছে, থ্যাংক ইউ। মোহাম্মদ রায়হান, আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে আচ্ছা কিছু কমেন্ট পড়ি, নাহলে লাস্ট টাইমের মতো অনেকে মাইক দিবেন আমাকে। আচ্ছা ওকে আচ্ছা, কার কি বলার আছে আমি দেখি কি কমেন্ট। আচ্ছা ডেভ আইলস, বেস্ট উইশেস, গড ব্লেস, থ্যাংক ইউ। সদীপ বিশ্বাস, অস্বাভাবিক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। রিহা আলম, আপু ইউ লুক রিয়েল অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কি জানি আপনার কমেন্টটা পড়তে আগ্রহী না আমি, আপনি আসলে কথাটা রেফ না কথাটা রেপ, আপনি আসলে কথাটা জেনে দেন কথা বলতে আসেন। আচ্ছা রেখরাস দুমহাম অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। রায়হান মাহমুদ, অ্যাডোরেবল, থ্যাংক ইউ। আচ্ছা উই মিস ইউ সামথিং, আচ্ছা ওকে। আশরাফুল ইসলাম, লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ। আচ্ছা ইশিরে এত কিউট, আচ্ছা নামটা পড়তে পারি নাই। রিহা, আমি আগে জানতাম না তুমি, থ্যাংক ইউ আপু, তুমি অনেক সুন্দর। আচ্ছা আবুল বাসার, অনেক সুন্দরী। রেক্রাস ওয়াক্স ডল, আচ্ছা মোমের পুতুল, আচ্ছা না ভাই মোমের পুতুল টুতুল কিছুই না, সাজলে সবাইকে আসলে সুন্দর লাগে। আচ্ছা সো আই হোপ অ্যান্ড বিলিভ আমি, আচ্ছা আরও কয়েকটা কমেন্ট পড়ি নাহলে মাইন্ড করতে পারেন আপনারা। আচ্ছা মাশা শাহিন ফারুক, মাশাল্লাহ খুব সুন্দর লাগছে তোমার লিপস্টিকটা, আচ্ছা চলে গেল কমেন্টটা। আচ্ছা কানের দুলগুলো একটু দেখাবেন কপিল, আচ্ছা এই যে ভাই কানের দুল দেখাইলাম, খুশি। আচ্ছা নাজমুল, নাইস আইস ভাই, কন্ট্যাক্ট পড়া, লেন্স পড়া। আচ্ছা
সত্যি তুমি আলাদা মোমের পুতুলও বিশ্বাস করো, রেখরাস। মোবাইল সাইলেন্ট করো। আচ্ছা, কেমন আছেন কাজী? কেমন আছেন আপু? ভালো আছি। ফারিদ আহমেদ, আচ্ছা চলে যাচ্ছে আপনাদের কমেন্টগুলো। আচ্ছা আচ্ছা, আর লাস্ট টাইম আমি লাইভে কারো কমেন্ট পড়তে পারি নাই, কারণ ওরকম মুডে ছিলাম না, পুরাই পড়ি দূরের মানুষ। আচ্ছা, থ্যাংক ইউ মনিরুল ইসলাম, ইউ আর কিউট বেবি। আপনার আপু জোরে করে একটা হাসি দেন, হাসতে ইচ্ছা হতো না ভাই। না ভাই, ছিল না। আপনাদের কমেন্ট যে পড়তে বলেন, আপনারা যে কি কি আজগুবি আজগুবি কমেন্ট করেন, সো কি পড়বো আপনাদের কমেন্ট। আচ্ছা, ফারিয়া সিসি, লাভ ফ্রম ব্রাদার আরমান আরিয়ান। হাই আরিয়ান, লাভ ইউ টু। সদীপ বিশ্বাস, তোমার তিল অনেক সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ। ফেক না কিন্তু ভাইয়া, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। হাই, আমার নায়ক দেখতেছে মোস্তফা প্রকাশ। আচ্ছা, আমার একটা মাত্র বাংলা সিনেমা করছি, আকাশ কত দূরে, তার নায়ক দেখতেছে। আচ্ছা আচ্ছা, মাসুদ আর ইউ মার। না ভাইয়া, এখনো বিয়ে করার সেই দুর্ভাগ্য হয় নাই আমার। আচ্ছা, এখনো বিয়ে করি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা হ্যাঁ, আটা ময়দা। না ভাই, আটা ময়দা লাগাই না আমি, মাশাল্লাহ এমনি অনেক ফর্সা। আমি যেটা করি সেটা হচ্ছে আই ইউজ ব্লাশন, আমি অ্যাকচুয়ালি মেকআপ করি না, ব্লাশন দিই, লিপস্টিক দিই, মানে ওই আটা ময়দা অ্যাকচুয়ালি আমার লাগে না, আলহামদুলিল্লাহ এমনি অনেক ফর্সা আর কি। এনিওয়েজ, আচ্ছা মোস্তফা প্রকাশ, হ্যালো বিউটিফুল, হাই হ্যান্ডসাম। আচ্ছা, আপনার কণ্ঠটা অনেক সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ। এটা জানি কে লিখছে, চলে গেছে, আমার এরকম গার্ল ভাল লাগে। ভাই, আপনার নামটা পড়তে ভুলে গেছি। আচ্ছা, রুবায়াত হাসান, হাই সুইট আপু, হাই রুবায়াত। রুবায়াত ক্রাশড, ওকে। কি করেন? এই যে ভাই বকবক করতেছি, মোহাম্মদ ফয়সাল আহমেদ। আচ্ছা, আমার আসলে ফোনটা ধরে থাকতে অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, গুড টু নো ইউ স্ট্যান্ড আপ ফর ইউর সেলফ, জিয়াউর রহমান জিশান, থ্যাংক ইউ। তোমার কমেন্টস পড়া ভালো লাগছে, তাই হাসি পাচ্ছে। আচ্ছা হাসান ভাই, হাই হাই, সবাই তোমাকে চাচ্ছে, আমার কি হবে? আমার কাছে এত লাভ নাই ভাই, আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে। আচ্ছা, অষ্টম শ্রেণীর একটা মেয়ে 50 বার কা। রিহা লিখছে, তুমি রিয়েল লাক্স সুন্দরী, তোমার মতো লাক্স সুন্দরী দেখিনি। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। কি বলবো, আই এম হ্যাপি, আই এম ফ্ল্যাটার্ড। বয়ফ্রেন্ড ফেলায় দাও। না, বয়ফ্রেন্ড ফেলানো যাবে না, একটা মাত্র বয়ফ্রেন্ড কেমনে ফেলাই। আচ্ছা আকা আপু, তুমি অনেক প্রিটি। আফসানা হামিমা, থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি অনেক সুন্দর, মানে এখানে ছবিটা দেখে মনে হচ্ছে অনেক সুন্দর। আচ্ছা, এখন সবাই জানান। আচ্ছা, আপনার আইসগুলো অনেক জোস, ইউ লুক সো প্রিটি। অরণ্য, থ্যাংক ইউ সো মাচ। রুবায়া, তোমার অনেক বড় ফ্যান আমি, লাভ ইউ, গ্ল্যাড টু নো দ্যাট। আচ্ছা, আপনাকে যে বিয়ে করবে শেষ পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান। আচ্ছা ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ। বাট বিয়ে করতে ইচ্ছা কর, যাই হোক। আমার বয়ফ্রেন্ডের নাম কি? ও মাই গড, আচ্ছা আমার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে রায়ান, কলিজার টুকরা। রবিউল ইসলাম রবিন, আপু খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তোমার মতো এত, আচ্ছা পড়তে পারলাম না। আচ্ছা, উম্মা দিতেছেন কেন ভাইয়া? আচ্ছা আপু, লাইক এ এঞ্জেল। আচ্ছা, থ্যাংক ইউ। এখন কোথা থেকে বলছো আপু তৌফিক? এখন মালয়েশিয়া, আমার বাসা থেকে বলছি, আমার রুম থেকে বলছি। আচ্ছা, সিনিয়র ক্রাশ, ওকে, থ্যাংক ইউ।
রেক্রাস, না রে ভাই বয়ফ্রেন্ড আছে, কেন বয়ফ্রেন্ড থাকার পরেও কেন বানায় বলবো যে বয়ফ্রেন্ড নাই, বয়ফ্রেন্ড আছে। আপু তোমার লিপস কালেকশন থ্যাংক ইউ, আফসানা মাশাল্লাহ, কারণ অজানা থ্যাংক ইউ আপু, বিউটি কুইন। আচ্ছা তো তাড়াতাড়ি চলে যায় এখানে কমেন্টগুলো, ফেসবুকে এই জিনিসটা চেঞ্জ করা উচিত, কমেন্ট না পড়ার আগে টুস টুস করে কমেন্টগুলো চলে যায়। আচ্ছা আই থিঙ্ক আই শুড গো নাও, আমি অনেক বকবক করছি, আমার হাত ফোন হাত দিয়ে ধরে রাখতে অনেক কষ্ট হইতেছে। আই আই হোপ আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি যে সব আরবের যারা অনেক দালালি করছেন, আর না আরবের মানুষ খুব ভালো, ফুলের মতো পবিত্র, ওদেরকে মানে আমার দাওয়াত থাকলো ওদের জন্য যে আপনি এখানে আসেন, এসে দেন দেখেন, অবশ্য ছেলেদেরকে কিছু করবে কিনা আমি জানি না। আর যেসব মেয়েরা বলছেন আমাদেরকে কখনোই আরবরা কিছু করেনি, আপনাকে কেন করলো, তাদের জন্য আমি বলতে চাই হয়তো আপনাকে মানে মানে রুডলি কথাটা বলি, কিছু করার নাই, আপনাকে হয়তো ওদের ভালো লাগে নাই, আমাকে ভালো লাগছে, কী করবো ভাই, আমি হাই হ্যাভ নাথিং টু ডু, তাই না? আপনাকে আপনাকে দেখে হয়তো ওদেরকে ওদের শিস বাজাইতে ইচ্ছা হয় নাই, এটা হয়তো অনেক রুড লাগবে শুনতে, বাট ইটস ট্রু, কারণ আপনি একটা মেয়ে হয়ে কীভাবে আরেকটা মেয়েকে এভাবে ব্লেম দিতে পারেন যে এটা বানায় বলতেছে, কেন রে ভাই, এত এত আকাল পড়ে যায় নাই ভাই, এত পচে যায় নাই এখনো, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখনো, যে বানায় বানায় কথা বলে আমার নিউজ হইতে হবে যে আরবরা আমাকে কিছু করে নাই, তা বলবো আল্লাহ আরবরা অনেক খারাপ, কেন রে ভাই, আরব আমার কি করছে, কি ক্ষতিটা করছে, আমার কেন বানায় কথা বলতে হবে। এনিওয়েজ মোহাম্মদ সাইদুর রহমান তুমি এত সুন্দর কেন ভাই? আচ্ছা আচ্ছা এনিওয়েজ আপু কথা বলো, কি কথা বলবো, ইউ শুড বি থিঙ্ক এবার, ইউ শুড বি, আচ্ছা ইংলিশটা জানি কেমন ছিল, আচ্ছা আপনার বয়ফ্রেন্ডের ফটো দিন, আচ্ছা সময় আসলে দিব ভাই, এত তাড়াহুড়া কিসের, না তো মানে বয়ফ্রেন্ডের ফটো দিতে চাই না, একসাথে জামাই হইলে তখন ছবি দিব ইনশাল্লাহ, কারণ হচ্ছে যে আগের এক্সপিরিয়েন্স বলে ফটো দিলে আপনারা অনেক চোখ দেন অ্যান্ড অনেক ঝামেলা হয়, সো ফটো দিতে চাই না, আমি চাই না আমার বয়ফ্রেন্ডের দিকে কেউ চোখ দিক। আপনার বাড়ি কই? আমি আমেরিকা থেকে আরিফ, আমার বাড়ি অ্যাকচুয়ালি, ও আচ্ছা আমার গ্রামের বাড়ি নোয়াখালী, আচ্ছা আপু যাও না থাকো রাশিদ, আচ্ছা যাব না, আচ্ছা কি বলবো, আচ্ছা বলো, আচ্ছা কি কি করব না গিয়ে কি করবো, হাত ব্যথা হয়ে গেছে। আচ্ছা ভাই আপনি আমার বিয়ে নিয়ে পড়ছেন কেন, আপনি আমাকে বিয়ে করতে চান, টাইম নাই আসলে ভাইয়া, আমার বিয়ে নিয়ে মরে যাচ্ছে আরেকজন, খুব আমি যেটা দেখছি, আচ্ছা আমি যেটা বলতে চাই আপনারা যারা বাজে কমেন্ট করবেন তারা মানে প্রমাণ দিবেন যে আপনারা বস্তি থেকে আসছেন, সো আপনি যদি প্রুফ করতে চান যে আপনি অ্যাকচুয়ালি বস্তি, রিয়েল বস্তি, আপনার বাবা মা আপনাকে কিছু শিখায় নেই, তাহলে বাজে কমেন্ট করেন, ওকে, এটা আসলে আপনার ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করা যে আপনি আসলে কই থেকে আসছেন, আপনার ব্লাড কী, আপনার ফ্যামিলি কী, ভালো ফ্যামিলি ছেলেমেয়েরা আসলে কিন্তু কারো লাইভে এসে নোংরা নোংরা কথা বলে না, তার মানে আপনার ঝামেলা আছে। নিচে যাই, চুন্দল আশিক রহমান থ্যাংক ইউ, কমেন্ট গুলা কিভাবে আসতেছে বুঝতেছি না, তুমি সালমান ভাইয়ের বিপরীতে একটা নাটক করো, আচ্ছা সালমান মুক্তাদির, তানভীর হায়দার সোহান, প্লিজ আপু তুমি সালমান ভাইয়ের বিপরীতে একটা নাটক করো, খুব ভালো হবে, আচ্ছা ভাইয়া সালমান মুক্তাদিরের আমি আসলে ফ্যান, ওর ও আমাকে নিবে নাকি, ওর তো বিগ শট ভাই, আমার বেল নাই, সো ওকে বলছেন থ্যাংক ইউ, ট্রাই করবো করার, আমি তো থাকি না ভাই বাংলাদেশে কেমনে করব। আচ্ছা মিঠু মেহের কি সুন্দরভাবে কথা বলে, তাই না, আমি আমি খুব নর্মালি কথা বলি, আমি ঢং করতে পারি না, এনিওয়েজ থ্যাংক ইউ, পুতুল একটা বকবক করে, আশরাফুল হাসান কাদরি, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ, মোহাম্মদ রনি আপু আমি কুয়েত থেকে বলছি, হাই রনি ভাই,
কুয়েত কেমন লাগে আপনার বলেন? আচ্ছা আচ্ছা, লাইভে আসলে আসতে ভালোই লাগে। লাইভের আমি আগে খুব নাক সিটকাইতাম, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। আমার মনে হইতো যাচ্ছে লাইভ মানে হিলারিয়াস, মানে মানুষ কেন লাইভে আসে, কি বলে আবোল তাবোলিসি। বাট আমরা যারা বাইরে থাকি, স্পেশালি আমি, আমার এই যে আপনারা কমেন্ট করতেছেন, জানাচ্ছেন আপনাদের ফিলিংস, আগে যখন বাংলাদেশে থাকতাম তখন তো বিভিন্ন লাইভ প্রোগ্রামে যাওয়া হইতো, ফ্যানরা ফোন করতো, খুব ভালো লাগতো আসলে, একদম মন থেকে বলি খুবই ভালো লাগতো। মানে ফ্যানরা যখন লাইভে ফোন করতো, RTV, তারপর ইটিভি, এসব জায়গায় যখন লাইভে যেতাম, ফ্যানরা যখন ফোন করতো, মানে এই ফিলিংসটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, যে আমার একটা ফ্যান এত কষ্ট করে এতগুলো মানুষের ভিড়ে, মানে আমি জানি যে অনেক বিজি থাকে লাইন, ফোন করে আমাকে চাচ্ছেন, আমার সাথে কথা বলতেছেন, এটা আসলে অনেক ভাল লাগে, এটা আসলে খুব মিস করি। সো লাইভে আসতে ভালো লাগে, আপনাদের সাথে কানেক্টেড হইতে ভাল লাগে, আপনাদের কমেন্ট পাইতে ভাল লাগে। বাট অ্যাট দ্য সেম টাইম যখন বাজে কমেন্ট পাই, তখন আসলে মন থেকে আসলে অনেক কষ্ট লাগে। সো আশা করবো আপনারা নোংরা কমেন্ট না করে, মানে নোংরা কমেন্ট করা থেকে 100 হাত দূরে থাকবেন, নোংরা কমেন্ট করে আপনার ফ্যামিলিকে নিচে নামাবেন না, মানে আপনি আপনি নিজের ফ্যামিলিকে ছোট করবেন না। আই থিঙ্ক, আই বিলিভ, আই হোপ। আচ্ছা, আমি মায়ানমার থেকে বলছি। আচ্ছা চলে গেল। খালিফা ওয়াহিদ, তোমার সামনে কি কাজ করতেছো বলবা, মুভি করো না কেন? আচ্ছা, একটা প্রাইমারি কথা চলতেছে আমার, আমি এখনো শিওর না, কারণ হচ্ছে যে আমার আসলে ভাই অনেক ঝামেলা আছে, আমি কাজ মানে অনেক খুঁতখুঁতে, এটা কেন, এটা কিরকম না হইলে ওরকম। আচ্ছা, আমার একটা ফোন কোম্পানির সাথে কন্ট্রাক্ট হওয়ার কথা চলতেছে, এখনো ফাইনাল হয় নাই কিছু। আর মুভির ব্যাপারে বলবো যে মালয়েশিয়ান একটা হিরোর সাথে কাজ, ওইটাও কথা চলতেছে, এখনো কোনো কিছু আমি ফাইনাল করি নাই। সব কিছু মিলায় যদি ব্যাটে বলে মিলে হয়তো আমি নিউজটা জানাবো, এখন আসলে নিউজটা জানানোর সময় হয় নাই, আগে সব কিছু যদি মানে আমার যে যেই রিকোয়ারমেন্টগুলো থাকে, যে ভালো এনভায়রনমেন্ট ভালো হইতে হবে, ডিরেক্টরের ক্যারেক্টার, প্রডিউসারের ক্যারেক্টার, কো আর্টিস্টের ক্যারেক্টার ভালো হইতে হবে, সো সব কিছু মিলায় যদি হয় তাহলে হয়তো সামনে আমাকে কাজে দেখতে পারবেন। নুহাস আহমেদ, তুমি এত প্রিটি কেন, থ্যাংক ইউ। মোহাম্মদ সাকায়াত, আই লাভ ইউ সো মাচ আপেউ, থ্যাংক ইউ। আচ্ছা, নুহাস ক্রাশ অন ইউ। আচ্ছা, রে ক্রাশ দুম হাম, তুমি পড়ি, থ্যাংক ইউ। আচ্ছা, আর কত বকবক করব। কাজী মারুফের সাথে সিনেমা প্লিজ ভাই মাফ করে দেন, কাজী মারুফের সাথে সিনেমা করতে চাই না ভাই, মাফ করে দেন। ওনার সাথে আমার একটা বিয়েতে দেখা হয়েছিল, খুব সুন্দর করে তাকিয়ে থাকে। এনিওয়েজ, না ভাই থাক, অনেক বাংলাদেশে নায়িকার অভাব নাই, বাংলাদেশে অনেক নায়িকা আছে। আমার ফেভারিট নায়িকা হচ্ছে মাহি, মাহি মাহিকে অনেক মিস করি, শি ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন। ওকে, আর কি কথা বলবো ভাই, আমি টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা, এনিওয়েজ, সুপর্ণা বিশ্বাস রিপ্লাই করছো না কেন? এই যে আপু রিপ্লাই করলাম, এত এত কমেন্ট, তোমার মতো একটা বউ লাগবে সজীব, ইনশাল্লাহ আপনি আমার থেকে আরও অনেক বেশি বেটার বউ পাবেন। আমি আসলে অনেক মাথায় অনেক সমস্যা আছে, আমার অনেক রাগি, আমার থেকে অনেক অনেক ভালো বউ আপনি পাবেন ইনশাল্লাহ, দোয়া করি। দিস ইজ অ্যাশ ফ্রম টোকিও। আচ্ছা চলে গেল। আচ্ছা, রুবায়াত, আপকামিং নাটক। আচ্ছা, আপকামিং নাটক আসলে জানি না, কারণ হচ্ছে আমি বাংলাদেশে আসবো হচ্ছে আর প্রবলি নভেম্বরে, তখন 3 মাসের জন্য আসবো ইনশাল্লাহ। তো তখন যদি ব্যাটে বলে মিলে, আমার পছন্দ হয়, সব কিছু পছন্দ, তখন হয়তো কাজ করব। বাট আমি মিডিয়া ছাড়তেছি না আপাতত, আইল ওয়ার্ক, অ্যান্ড ইচ্ছা আছে অনেক কিছু করার মিডিয়া নিয়ে, যদি কাজও না করি হয়তো ডিরেকশন দিব, দু একটা নাটক বানাবো, ইচ্ছা আছে, লেটস সি কি হয়, আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেন নাকি। শাহজাহান সামি, আমার রুমমেট আরিফ আপনাকে ভালোবাসে, ঠিক আছে, আমিও তাকে ভালোবাসি ভাই হিসেবে। আপু তোমাকে লাইক কই বাট আজ বেশি, চলে গেল, কাম ব্যাক সুন। নীল ফিজুল ইসলাম, ওকে, আই উইল কাম ব্যাক সুন।
ক্রিকেট পছন্দ করে? অবশ্যই ক্রিকেট পছন্দ করি। আমার ফেভারিট হচ্ছে তামিম ইকবাল, সাকিব আল হাসান তো ডেফিনেটলি, বাট তামিম ইকবালকে অনেক পছন্দ। আচ্ছা, ও যাদেরকে আমি বলেছি যে যারা বাজে কমেন্ট করবেন, আপনি বস্তি থেকে আসছেন, আপনি নিজে নিজের নিজের পরিচয় নিজে দিবেন যে আপনি একটা বস্তি। আচ্ছা, আই ওয়াজ ভোট ফর ইউ ওয়েন ইউ ওয়ার ইন লাক্স চ্যানেল এ সুপার স্টার, আই মিন আপনি আমার জন্য ভোট করছেন, রাইট? দাঁড়ান, রাকিব চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ, জেনে ভালো লাগলো যে আমার লাক্সের সময় আপনি আমাকে ভোট করছেন। রুবায়াত লিখছো আবার, ওকে, আই এম ইগারলি ওয়েটিং ফর ইউ ড্রামা, অনেক ফেভারিট তুমি আমার। আচ্ছা, আর পড়তে পারলাম না। মোহাম্মদ রাহান, আপনি অনেক জাস্ট। আচ্ছা, এনিওয়েজ, অনেক 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 কমেন্ট, অনেক 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 কমেন্ট, আমি যদি এগুলো পড়তে বসি আমি আজকে মানে সকালে যাবে মনে হয়। আচ্ছা আচ্ছা, আর এক দুটো কমেন্ট পড়ি। উফ, আচ্ছা, সজীব বলছে তোমার সব লাইভে আমি থাকি, ওয়াও, জেনে খুব ভাল লাগলো। তরুণ লিখছে কি খবর ফারিয়া, মনি কেমন চলতেছে দিনকাল মালয়েশিয়াতে? ভালো চলতেছে, আল্লাহ দিতা। সে সামথিং গুড অ্যাবাউট আস, কে? শান্ত? ও আচ্ছা, শান্ত, আল্লাহ দিতা খান শান্ত, নামটা খুব সুন্দর। কি বলবো, তুই একটা, তোর সম্পর্কে গুড কি বলবো, তোর বউ অনেক ভালো, তুই অনেক খারাপ। আমার অনেক ছোটোবেলা একটা ফ্রেন্ড, সিনিয়র ফ্রেন্ড শান্ত, অনেক ভালো একটা ছেলে, মানে ছেলেরা যেরকম, ছেলেদের যেরকম টিপিক্যাল কিছু বাজে অভ্যাস থাকে, ওর কোনো টিপিক্যাল বাজে অভ্যাস ছিল না, মানে একদম মানে পারফেক্ট একটা ছেলে শান্ত। হয়েছে, পাম মারছি, টাকা দিয়ে দিস, বকশিস দিয়ে দিস। আচ্ছা, বউ সেইজ হাই, ও আচ্ছা, শান্তর বউ হাই দিছে, হাই ওফেলিয়া, রাইট? কেমন আছো তুমি? আচ্ছা, এবার ঢাকায় আসতেছি, ইনশাল্লাহ উইল মিট। ওর বউটা অনেক প্রিটি, ওর বউটা অনেক লক্ষ্মী, মাশাল্লাহ, মানে মেড ফর ইচ আদার, মানে জামাইটাও ভালো বউটাও ভালো। আচ্ছা, ইয়ে শালা, আচ্ছা ওকে। আচ্ছা, আপনি বিশাল বড় কমেন্ট করছেন, আহমেদ আকিফ, গুড টু সি দ্যাট ইউ স্ট্যান্ড এগেইনস্ট দ্য ওয়ান হু হ্যাড উইকেড ভিশন টুয়ার্ডস দ্য গার্লস, হোপ ইউর গুড এন্ডেভারস টার্ন টু বি। ভাই বিশাল বড় কমেন্ট, হোপ ইউ হ্যাভ আ ব্লাস্ট আউট দেয়ার ইন মালয়েশিয়া, স্টে সেফ, অ্যান্ড বিশাল বড় কমেন্ট। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর উইশ, থ্যাংক ইউ সো মাচ। আহমেদ আকিফ রহমান, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট শান্ত, থ্যাংকস দিছে মর, তুই বন্ধুদেরকে থ্যাংকস দিতে হয় না। মালয়েশিয়া এসে, তুমি বহুত কথা বলতে পারো বাট ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। কি ভাব, আমি তো কথা বলতে চাইতেছি না ভাই, আপনারা বলতেছেন থাকেন, কি বলবো আমি, আমি কোনো টপিক পাইতেছি না, সিরিয়াসলি আমাকে একটা টপিক দেন, আমি ওই টপিকে বকবক করি। আচ্ছা, গেম অফ থ্রোনস কে কে দেখেন? আমি দেখা শুরু করছি, আমি পুরো এডিক্টেড হয়ে গেছি, আমি এক মানে সিজন ওয়ান দেখা শুরু করছি, আমার বয়ফ্রেন্ড সারাক্ষণ এগুলো দেখে ফালতু, তো সিজন ওয়ানের 8টা এপিসোড দেখা শেষ আমার সোফার, খুব ভাল লাগতেছে, আই থিঙ্ক সবার দেখা উচিত। একটু উল্টা পাল্টা আমার বাচ্চা কাচ্চাদের দেখা উচিত না, বাট অ্যাডাল্টদের দেখা উচিত। আচ্ছা, আপনার ফ্যামিলি লাইফে বলেন কি হয়েছে, মানে আপু তোমার নখগুলা দেখাও প্লিজ, আল্লাহ আমার ড্রেস দেখা যাচ্ছে না, আমার ড্রেস দেখে আপনি কি করবেন ভাই, চেহারা দেখেন,
ড্রেস দেখা গেল, ও আচ্ছা লাস্ট টাইম লাইভে, উফ আল্লাহ মানুষ আপনারা পারে না, লাস্ট টাইম লাইভে আমার ড্রেস নিয়ে কত কথা বলছেন, হায় রে আল্লাহ, ওইটা আসলে আপনারা যেটা মিন করছেন ওইটা আসলে ওইটা ছিল না, ওইটা ছিল অন্য জিনিস, এখন আমি কেমনে বলবো। আচ্ছা এনিওয়েজ, আপনাদের তো দেখা গেল সমস্যা, দেখা না গেল সমস্যা, আপনাদের তো সবগুলারই, এনিওয়েজ আমার ড্রেস আপনার দেখার কোনো দরকার নেই, যতটুকু দেখতেছেন বি হ্যাপি উইথ ইট, ইটস এ টি শার্ট। সো এম কে রিয়াদ, আপনি এত সুন্দর কেন ভাই, মেকআপ করছি, লিপস্টিক দিছি, লেন্স পরছি, আইলাইনার দিছি, মাস্কারা দিছি, ব্লাশ দিছি, সুন্দর তো লাগবেই, সাজে সবে গিয়ে সুন্দর লাগে, সব মেয়েই সুন্দর। কে আরিফ, কি যে কথা, আপ তোমার চোখ অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ রুবা, থ্যাংক ইউ। টি শার্টে লেখা হচ্ছে ভুলে গেছি, আই মিস ইউ সামথিং কি যেন একটা, টিবিসি আর অ্যাড করবেন না, টিবিসি আর অ্যাড তো সেম, হ্যাঁ ইনশাল্লাহ করব ভেরি সুন। আমার চুলগুলা ভালো করে দেখতে চান, কি দেখবেন ভাই আমার চুল অনেক ছোট, মানে আপনাদের যেসব আবদার, ও কেমন আছেন আপনি, আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে, এটা কে শাহিন, থ্যাংক ইউ। আদনান রুমি, লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হ্যাঁ, কমপ্লিমেন্ট এই চেহারা, চেহারা রূপের কমপ্লিমেন্ট আর শুনতে চাচ্ছি না, কোনো যদি কোয়েরিজ থাকে আর বলতে পারেন। আচ্ছা আফসানা আছে, ইনশাল্লাহ মিট করবো, আচ্ছা ইনশাল্লাহ নামাজ পড়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন এখন আচ্ছা অনেক বকবক করলাম, আপনারা সবসময় এই এই সুন্দর লাগতেছে, প্রাইজ করতেছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর আজকে আসলে লাইফটা মানে আমার তো আজকে উইকেন্ড, সো আমার একটা মিটিং ছিল, ওখান থেকে এসে আসলে লাইভে বসলাম, অ্যান্ড আমার যে এজেন্ডাটা ছিল যে ওই দুটো জিনিস ক্লিয়ার করার, যে এরা আসলে অনেক বদমাইশ, অনেক জ্বালায় আমাদেরকে, ইটস ট্রু, অ্যান্ড নিউজ কীভাবে হয় আমাদের সেটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করছি। আই হোপ যে সব অশিক্ষিত মূর্খরা আজে বাজে কমেন্ট করেন বা আমাদেরকে মেসেজ করেন ওরা বুঝবেন। আর হচ্ছে আর হচ্ছে আর মিডিয়া রিলেটেড যেটা, যে আমাকে অনেকে, অনেক কলিগ আমার যারা আছেন, যারা ভালো মেয়েরা আছেন মিডিয়াতে, ভালোভাবে কাজ করছেন, কোয়ালিটির জন্য কাজ করছেন অনেক ভালোভাবে, আমি বলবো যে আমি আসলে অনেক আনফর্চুনেট, আমি কাজ করছি অনেক কম, এই কম কাজের মধ্যে আমি এত আজে বাজে অফার পাইছি যে আমি আসলে ওই ইয়েটা হারাই ফেলছি কাজ করার, বাট হয়তো আমার মতো সবাই একদম আনফর্চুনেট না, তারা হয়তো এরকম বাজে প্রপোজাল পেয়েও হয়তো তারা আগায় গেছে অনেক কনফিডেন্টলি, ভালো মতন কাজ করতেছেন, দে ডোন্ট ইভেন কেয়ার অ্যাবাউট দ্যাম, সো বেস্ট উইশেস ফর দ্যাম, অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আসলে টায়ার্ড হয়ে গেছি ফোন ধরে থাকতে থাকতে, সবার দোয়া চাই, সবাই বেশি বেশি করে দোয়া করবেন, অ্যান্ড হোপফুলি যদি আল্লাহ চায়, যদি সব কিছু ঠিক থাকে, হয়তো 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 আমি আবার হয়তো মিডিয়াতে, মানে আগেও কখনো রেগুলার ছিলাম না, খুব কম কম কাজ করতাম, ইচ্ছা আছে মিডিয়াতে রেগুলার হওয়ার যদি সব কিছু ঠিক থাকে, যদি আমার মুড না চেঞ্জ করে, হয় আমার তো আবার মুড চেঞ্জ হয় খালি। সো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ। বস্তিরা বস্তির মতো কমেন্ট করছেন, আপনারা আল্লাহ আপনাদেরকে হেদায়াত দিক, অ্যান্ড আই থিঙ্ক আমি আমার পয়েন্টগুলো ক্লিয়ার করতে পারছি, থ্যাংক ইউ।